টেলিভিশনে পর্দায় আপনারা দেখছিলেন রবি ঠাকুরের শেষ যাত্রার একটা ভিডিও ফুটেজ। তো সেদিনের সেই শেষ যাত্রায় সেই সময়ের অনেক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন, তারা রবি ঠাকুরের কাছাকাছি পৌঁছতে পারছিলেন না, কিন্তু ওই ফুটপাথে দাঁড়িয়েছিলেন সেই সময়ের কবি সাহিত্যিকেরা, যারা পরবর্তী সময় রবীন্দ্র পরবর্তী যুগে অনেক খ্যাতিমান হয়েছিলেন। তেমনই একজন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সেই দিনটাকে তার কবিতার মধ্যে দিয়ে অক্ষয় করে রেখেছেন। আমি সেই কবিতার একটা অংশ শোনাচ্ছি। মেঘ চাপা পূর্ণিমা, আর সারি সারি পদ ঠাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন, আলো নিবল রাত কাটল পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনও দিনে এমনই শ্রাবণ ঘন গহন মোহে কানন ভূমি যখন কুজনহীন, সকল ঘরে যখন দুয়ার দেওয়া একেলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব, পথিকের বাঁধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে। কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটি মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিজছি, দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ, মনে হল কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়যাত্রার পথে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যুমদে মাতাল হয়ে টানছে সেই যান, টলছে যত তাদের পা দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে, যেন লটপট করে বাঘঝাল, যেন বৃষ রোহিরোহী গরজে বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা, তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুর সন্দন, তার কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে। সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু, পলকের তরে চোখে পড়ল তোমার মুখ, মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সমস্ত পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু বিদায়, মরণের হাতের লীলা কমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে, সদ্য ছেঁড়া সহস্রদল পদ্মের মতোই ভেসে শোকের বার দরিয়ায়। পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল, আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না, আমি শুধু বলতে এসেছিলাম হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, কিন্তু তুমি তখন আমার কথার বাইরে অনেক দূরে চলে গেছো। যতীন্দ্রনাথ সেনগুপ্তের একটা রচনা বুঝলে, সেদিনের পরে সেই দিনটাকে অসম্ভব ইমোশনাল, অসম্ভব ইমোশন মানে